জাতীয় নদী রক্ষা কমিশন ও বিভাগীয় নদী রক্ষা কমিটির উদ্যোগে আত্রাই, ইছামতি, বড়াল, মহানন্দা ও পুনর্ভবা নদীর সমীক্ষা শীর্ষক রাজশাহী বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নদীগুলোকে নিয়ে আমাদের নদী রক্ষা কমিটি স্টাডি করতেছে এবং স্টাডি রিপোর্ট পাওয়ার পরে আমরা এই নদীগুলোর উপরে পদক্ষেপ গ্রহণ করব। আর তাছাড়া বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, আপনি জানেন, তিনি নদীমাতৃক এই বাংলাদেশে তিনি বলেছেন যে নদী যদি আমরা বাঁচাতে না পারি বাংলাদেশকে রক্ষা করা যাবে না। নদীগুলো হচ্ছে বাংলাদেশের শিরা, কাজেই এই নদীগুলোকে রক্ষা করতে হবে। এবং নদী রক্ষার ক্ষেত্রে তিনি নদী রক্ষা কমিশন একটি গঠন করেছেন এবং সেই কমিশন কাজ করছেন নৌপরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়। আমরা যৌথভাবে নদীগুলোকে রক্ষা করার জন্য কাজ করছি স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে। তেমনইভাবে আজকে বিভাগীয় পর্যায়ে আমরা একটা কর্মশালা করব। এটা শুধু 48টি নদীর সমীক্ষাই শুধু নয়, আমরা টোটাল নদী রক্ষার ক্ষেত্রে আমাদের কী করণীয় এবং আমরা কী কী পদক্ষেপ নিব এই কর্মশালার মধ্যে বেরিয়ে আসবে এবং তারপরে আমরা আমাদের কর্মপন্থা চূড়ান্ত করব। আমরা চাই যে বাংলাদেশের মানুষ নদী রক্ষার ক্ষেত্রে এগিয়ে আসুক। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছে। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব, রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক বিপিএম পিপিএম মোহাম্মদ আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু কালাম সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় নদী রক্ষা কমিটির আহ্বায়ক ও বিভাগীয় কমিশনার জিএফএম জাফরুল্লাহ। অনুষ্ঠানের প্রকল্পের উদ্দেশ্য ও নদীগুলোর বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরেন 48 নদী সমীক্ষা প্রকল্পের এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ স্পেশালিস্ট মনির হোসেন চৌধুরী। কর্মশালায় সরকারি সকল দপ্তরের প্রধান, উপজেলা চেয়ারম্যান, ইউএনও এবং নদী ও পরিবেশ রক্ষা বিষয়ক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। মাসুমা ইসলাম, বাংলার জনপদ।